ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি সম্মানিত ভাই, আশা করি খায়র আল আফিয়া, বারাকাল্লাহ ফিক। আপনার প্রশ্ন হলো যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, অনুরূপভাবে কোরআন শ্রবণ করলে কি সেই রূপই সওয়াব হয়? আর কোরআন তেলাওয়াত করাকালীন কেউ যদি কথা বলে, তার সাথে আমরা কথা বলার সময় কোরআনটাকে পড়া বন্ধ করে দিয়ে কথা বলি, কিন্তু অনেক সময় আমরা ভয়েস রেকর্ড শুনি, কোরআনের মানে তেলাওয়াত শুনি মোবাইলে, তখন যদি কেউ কথা বলে তখন আমরা ওই কথা মোবাইল মানে চলা অবস্থায় তেলাওয়াত করা অবস্থায় কথা বলি, এগুলো করা জায়েজ কিনা এটা সম্পর্কে আপনার প্রশ্ন। জি সম্মানিত ভাই, এখানে যে প্রশ্নগুলো করেছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলে আমাদের অবশ্যই জানার দরকার এই বিষয়গুলো। প্রথম কথা হলো যেটা আপনি বলেছেন, কোরআনুল কারিম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পাঠ করলেও সেই সওয়াব কিনা? না, সে সওয়াব নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে পবিত্র আল কোরআনের প্রতিটি হরফ, একটি হরফ মানে যেমন হাদিস থেকেই বলি, সোনান গ্রন্থের হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি কোরআনুল কারিম থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য ফালাহু হাসানাতুন, তার জন্য একটি হাসানা মানে একটি নেকি রয়েছে। আর একটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দশটি নেকিতে পরিণত করবেন, মানে এর বরকত দিবেন আল্লাহ এমন যে এক নেকিতে দশ নেকি হবে, আল্লাহ এটা বর্ধিত করবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে দশ নেকি করবেন। তার মানে প্রতিটি হরফ পাঠের কারণে দশটি করে সওয়াব পাবে। এটা হলো তেলাওয়াতের ফজিলত। আবার অনেক সূরা রয়েছে যে সূরাগুলো আপনার পাঠ করলে অনেক অনেক সওয়াব রয়েছে, মানে যেমন সূরা ইখলাসের কথাই বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরাতুল ইখলাস সম্পর্কে বলেছেন যে হিয়া সুলুসুল কোরআন, এই সূরা ইখলাস হলো কোরআনের এক তৃতীয় অংশ, মানে দশ পারার সমতুল্য ফজিলাতের দিক থেকে আর কি। তাহলে দেখা যাচ্ছে যে সূরা ইখলাসে কয়টি হরফ আছে, গণনা করলে কয়টি হরফ হবে, তাহলে সেই সূরা ইখলাস পড়ার ফজিলত হলো পূর্ণ দশ পারা কোরআন পড়ার সওয়াব। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা দশ নেকিরও বেশি পাচ্ছি, প্রতি হরফ যদি হিসাব করা হয় সূরা ইখলাসে তাহলে দেখা যাচ্ছে কোটি কোটি গুণ সওয়াব বেশি, তাই না? তাহলে আপনার আমরা বুঝলাম। এবার আসি কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত শোনারও সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ 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 তাআলা সরাসরি কোরআনে বলেন সূরা আরাফের শেষের দিকে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং উত্তম রূপে শ্রবণ করো, উত্তম রূপে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। তার মানে কোরআন যখন তেলাওয়াত হবে তখন সেটা শুনতে হবে এবং চুপ থাকতে হবে, কোনো প্রকার গল্প গুজব হইসই দেখা যায়, কোরআন তেলাওয়াত চলতেছে আর এদিকে গল্প করতেছে, অনেক সময় টেলিভিশনে কিংবা এই মোবাইলের ভিতরে কোরআনের ক্যাসেট জুড়ে দিয়ে আবার যদি গল্প করে, না এটা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। হ্যাঁ, ফান কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাস্তামিউ ফাস্তামিউ লাহু আংসিত, তোমরা ওটা কান লাগিয়ে শুনবে এবং চুপ থাকবে, যখন তেলাওয়াত হবে তখন ওটা উত্তম রূপে শ্রবণ করবে এবং চুপ থাকবে, তাহলেই তোমাদের উপর কি হবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ হয় আল্লাহর পক্ষ থেকে। তো এই ফজিলাত কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, রহমত নাজিল হয়, রহমত বর্ষণ করা হয় যে শুনে তার উপর। আর কোরআন পাঠ করলে প্রতি হরফে দশটি করে সওয়াব হয়, আর যে সমস্ত সূরায় রয়েছে ফজিলাত সেই সমস্ত সূরা পাঠ করলে তো অধিক সওয়াব রয়েছে,
বহু সওয়াব রয়েছে। আর আরেকটি কথা আপনি বলছেন যে অনেক সময় কোরআন তেলাওয়াত করা অবস্থায় কেউ কথা বললে তখন আমরা কোরআন বন্ধ করে কথা বলি, হ্যাঁ এটা উচিত। কোরআন বন্ধ করা বিষয়টা শর্ত না, শর্ত হলো ওই সময় আপনার কথা সেরে, জরুরি কথা হলে কথা সেরে আবার শুরু করতে হবে, কোরআন একবার বন্ধ করে দেওয়া শর্ত না। আর বিশেষ করে যখন কোরআন তেলাওয়াত হবে তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে কথা বলতে হবে, এটা মনে রাখতে হবে। কেননা এটা হারাম যে আপনার যদি কোরআন তেলাওয়াত হবে আর আপনি গল্প করবেন, না এটা করা যাবে না। যেটা শুনলেন সূরা আরাফের 204 নম্বর আয়াত সম্ভবত দেখে নেবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।